আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি বাংলা। আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি নান্দিয়া সাংগন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। আজকে পঞ্চম শ্রেণীর তোমাদের স্বদেশ কবিতা নিয়ে হাজির হয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি আমাদের নিজের দেশটাকে আমরা কি বলি, বলতে পারবে? হ্যাঁ, সঠিক বলেছ, আমাদের নিজের দেশটাকে আমরা স্বদেশ বলি। তাহলে চলো আজ আমরা স্বদেশ কি কবিতা নিয়ে আলোচনা করি। তাহলে আজকের শিকন ফুলটুকু আমরা জেনে নেই। আজকের শিকন ফুলে রয়েছে, তোমরা এই স্বদেশ কবিতা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটুকু শুনে তার মূল ভাব বুঝতে পারবে, প্রমিত উচ্চারণে ছন্দ বজায় রেখে কবিতাটুকু আবৃত্তি করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা কবি পরিচিতি সম্পর্কে জানি। এই স্বদেশ কবিতার কবি হচ্ছে আহসান হাবিব। কবি আহসান হাবিব 2 জানুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার গ্রন্থ ছোটদের জন্য তিনি অনেক গল্প ও কবিতা লিখেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ, তার এই কাব্যগ্রন্থগুলি তিনি লিখেছেন। কবি আহসান হাবিব 10 জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই কবি পরিচিতি আমরা জানলাম। এখন আমরা কবিতার লাইন সম্পর্কে জানব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর দ্বারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এ দেখো তোমরা কবিতার লাইনের সাথে ছবির মিল আছে। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, মাটির পর মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান ব্যাস, মাটির মানুষ
যাই মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই যে তোমরা কবিতার পাঠ্যাংশটুকু শুনলে, এখন আমরা শিক্ষকের আদর্শ পাঠ ও পাঠ্যাংশ আলোচনা করব। কবিতাটুকু অবশ্য আমি আগে পাঠ করেছি, এখন দেখো শব্দার্থ ও বাক্য তৈরি করা। আমরা এখন শিখব শব্দার্থ, এর অর্থ এবং কিভাবে বাক্য গঠন করতে হয়, বাক্য তৈরি করতে হয়, এগুলি আমরা শিখব। করি অর্থ কি? করি অর্থ হচ্ছে এক ধরনের ছোট সাদা জিনু। আমরা এই করি দিয়ে একটা বাক্য তৈরি করব, তাহলে বাক্যটি হচ্ছে করিতে সব কিছু মিলে না। টুক টুক, টুক টুক অর্থ হচ্ছে ঘাড় অথবা সুন্দর, ছোট্টমণি টুকটুকে জামা চাই, একটা বাক্য গঠন হয়ে গেল। এই টুকটুকে দিয়ে একটি বাক্য গঠন হয়ে গেল, ছোট্টমণি টুকটুকে জামা চাই। শিল্পী, শিল্পী অর্থ হচ্ছে যিনি শিল্পকলা চর্চা করেন। এই শিল্পী দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, জয়নুল আবিদিন বা জয়নুল ছিলেন বিখ্যাত একজন চিত্রশিল্পী। জুরাই কাজ, শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের একটি জুরাই কাজ রয়েছে, এই জুরা কাজের মাধ্যমে রয়েছে দেখো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে শূন্যস্থান পূরণ করি। এই যে তোমরা ঘরগুলি ফাঁকা দেখতে পাচ্ছ, কিছু শব্দ দেওয়া আছে যেমন টুকটুকে, শিল্পী, পাকপাখালি, করি, এই খালি জায়গায় এই শব্দটি কোন জায়গায় কোনটি মিলবে সেটি দিয়ে তোমরা এই জুরাই কাজটি করবে। দেখো লোকে কেনা বেচা করতো, এই গ্যাপ জায়গায় হবে করি, করি দিয়ে। মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনবো, জয়নুল আবিদিন ছিলেন বিখ্যাত চিত্র শিল্পী। গাছে গাছে শোনা যায় পাখপাখালি কলকাকলি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এতক্ষণ তোমরা ক্লাসটুকু দেখেছ, এই থেকে তোমরা কি শিখতে পেরেছ, কতটুকু অর্জন করতে পেরেছ, তার জন্য মূল্যায়নের প্রয়োজন। এখন আমরা কি তোমাদেরকে মূল্যায়ন করব, কে কতটুকু শিখতে পেরেছ। মূল্যায়নের প্রশ্ন হচ্ছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। তৃতীয় প্রশ্ন হচ্ছে মাঠের মানুষ কোথায় যায়। তোমরা অবশ্যই উপরে এই আলোচনাতে দেখতে পাচ্ছ যে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না, মাঠের মানুষ কোথায় যায়। তোমাদের একটি বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটি হচ্ছে আমাদের দেশ সম্পর্কে 5টি বাক্য লিখে আনবে, মানে আমাদের দেশ সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখে আনবে। আবারও
প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা নিরাপদে থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।